সরকারি নলকূপের সরঞ্জাম চুরির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। সেই সময় অভিযুক্তদের দ্বারা আক্রান্ত হলেন বাইক আরোহী দুই যুবক। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত পশ্চিম উদয়পুর এলাকায়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এদিন বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছয় কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। জানা গিয়েছে আহতরা হলেন রবিউল ইসলাম এবং লতিফুর রহমান। তাদের বাড়ি কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত মসজিদপাড়া এলাকায়। আক্রান্তরা জানিয়েছেন গতকাল বাইকে চেপে গন্তব্যস্থলের দিকে যাচ্ছিলেন এই দুই যুবক। সে সময় পশ্চিম উদয়পুর এলাকায় সরকারি নলকূপের সরঞ্জাম চুরির চেষ্টার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ায়। বেশ কিছু দুষ্কৃতী সেখানে নলকূপের সরঞ্জাম চুরি করে পালাচ্ছিল বলে অভিযোগ, যাদেরকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। সে সময় লতিফুর এবং রবিউল সেই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। ঘটনাস্থলে তারা দাঁড়াতেই আচমকায় অভিযুক্তরা তাদের উপরে চড়াও হয় বলে অভিযোগ। খুর দিয়ে তাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। আক্রান্তদের তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। একটা বন্ধুকে ডাকতে গেছিলাম ওখানে, তো কিছু হয়েছে হচ্ছে পশ্চিম উদয়পুরে। হ্যাঁ, পশ্চিম উদয়পুরে মানে বারোডাঙ্গি বলে, তো হয়েছে হচ্ছে। তো আমি তো আর জানি না হয়েছে হচ্ছে না কি হচ্ছে। তো কেউ কে কে জানি মারপিট করছে, ওর এখানে কাটে গেছে। আমরা তো ওখানে আদার্স লোক পাবলিক, কি না কি হলো কোনো গল্প নাই। ঘুর বার করে একদম টানাধন চালু করে গেছে। মেরেছে তার নাম কি? তাকে আমরা চিনি না, সে বলে নাকি যে সরকারের এদিকে প্রকাশ্য দিনের বেলায় এমন দুষ্কৃতি তাণ্ডবের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ। বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।